নমস্কার, আমরা এবিএন নিউজের একটি বিশেষ অংশ আমরা এবারে চালু করছি, বিশেষ পর্ব। এই পর্বের নাম হচ্ছে বিনোদনের আনাচে কানাচে। বিনোদন বলতে যে আমরা বুঝি, আমরা আজকে সেই বিনোদনের একটা বড় দিন আসতে চলেছে আগামীকাল 25শে ডিসেম্বর। আর সেই 25শে ডিসেম্বর উপলক্ষে কেক কেনার যে রেওয়াজ আমাদের পশ্চিমবঙ্গে চালু আছে, আমরা আজকে কেকের দোকানগুলোতে সেরকম ভিড় দেখতে পাচ্ছি। আমরা এখন কাঁসাবড়া ওয়ার্কশপের রোডে একটা দোকানে এসেছি। এখানে আমরা দেখে নেব যে এখানে কেক কেনার জন্য কীরকম মানুষের ভিড় হয়েছে এবং তারা কেক কিনছেন কীভাবে, আগামীকাল তারা এনজয় করবেন সারা দিন 25শে ডিসেম্বর বড়দিন, সেটা আমরা জেনে নেব। দোকানের ভেতরে চলে এসেছি, চারিদিকে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের সমস্ত কেক। আমরা একজন এখানে এসছেন ক্রেতা, আমরা তার কাছে জেনে নেব তিনি কী কেক নিচ্ছেন। আমি তো নেটওয়ার্কার বিজনেসম্যান, তো টিমের জন্য নিয়ে যাচ্ছি, আমি আমার টিমের কাছে যাব আমি। হ্যাঁ হ্যাঁ, অনেকে মিলে আমরা খাবো এটা। এটা আবার আমরা গ্রুপে শেয়ার করব সবার সাথে। আমার স্যাররা করছেন কালনায়, তো আমি কালনা পর্যন্ত পৌঁছাতে পারিনি, তো আমার টিমের সাথে আমি এখানেই এটা সেলিব্রেট করতে চাই। বললেন আরেকবার বলুন। ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, এর সাথে যুক্ত আছি আমি। তার মানে আগামীকাল আপনাদের বেশ ভালোই হবে। আমাদের আজকে থেকেই শুরু হয়ে যাবে, আজকেও হবে কালকেও হবে, হচ্ছে। কেক কেনার দেখছি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে কেকের। একজন এখানে কেক কিনতে এসেছেন, তিনি দেখছেন কোন কেকে কীরকম দাম কী কী আছেন। আমরা তার কাছ থেকে জেনে নেব তিনি কী কেক কিনতে চাইছেন। দাদা, কী কেক কিনতে চাইছেন? আমি তো এখন পছন্দ করছি, আমার পছন্দ অনুযায়ী আমার তো এখন প্লাম কেকটাই ভালো লাগছে। কত দাম প্লাম কেকের? আর এটা কি আগামীকাল খাবেন না আজকে খেয়ে ফেলবেন? আজকে আমরা স্টাফ নিয়ে সেলিব্রেশন করবো, কালকের দিনটা আজকে সেলিব্রেশন করবো। কেন? মানে স্টাফ যেহেতু কালকে আমাদের পাচ্ছি না কাউকে, আমাদের যেহেতু মানে কাজের মধ্যে এসেছি। এখানে কেক কিনছেন, এটা কী কেক কিনছেন? বাটার কেক। বাটার কেক, বাটার কেক। এটা কি আগামীকালের জন্য না আজকের জন্য? আগামীকালের জন্য। দাদা বক্সটা দেখে একটু। আমরা আরও কয়েকজনাকে দেখছি এখানে দাঁড়িয়ে আছেন। এটা বাক্সয়ে আশা করি এটা একটু বেশি দামের কেক হবে, তাই তো? হ্যাঁ, বেশি তো হবে। আপনি এটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন? বাড়িতে কে কে আছে? আমার মেয়ে, জামাই, বউ সবই আছে। সবাই মিলে করবেন আগামীকাল? হ্যাঁ হ্যাঁ। আমরা এবার এসেছি বীজপুর থানার কাছাকাছি। আমরা এখানে একটি কেকের দোকানে দেখছি প্রচণ্ড ভিড় আছে। স্বাভাবিক ব্যাপার যে আগামীকাল 25শে ডিসেম্বর, সম্ভবত সেই জন্যই আর কি কেনাকাটা চলছে। আমি একজন প্রবীণ মানুষকে পেয়েছি এখানে। আপনি কী কেক কিনছেন? এখনও বাছাই করছি, দেখে কী পাওয়া যায়। আচ্ছা, এটা কি আজকের জন্য না আগামীকালের জন্য? আমার তো যে কোনো দিন খাওয়া যেতে পারে, আজকেই খাবো। হ্যাঁ, কালকে আমার অন্য জায়গায় নিমন্ত্রণ আছে। আচ্ছা হ্যাঁ। তা বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আমার নাতি আছে, আমার ছেলে আছে, ছেলে বউ আছে, আমার ওয়াইফ আছে। আচ্ছা, এটা নিয়েছি অনলি ফর যিশুর জন্য, মানে কালকে যিশুর সামনে কেক একটা দেবো, এটা নিয়েছি আমি। আচ্ছা, এটা কি আপনি বাড়িতেই করবেন নাকি? হ্যাঁ, বাড়িতে আমরা করি, যিশুর একটা যিশুকে দেই আমরা, নিবেদন করি আর কি। আচ্ছা 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 আচ্ছা। আর কী হয় আপনার বাড়িতে? এমনি অন্য কেক নিয়েছি, আনন্দ হয়, আমরা সাজাই আর কি, ক্রিসমাস ট্রি ফ্রি দিয়ে সাজানো হয় যিশুর। এটা কোথায় আপনার বাড়িতে? আমার বাড়ি হালিশহরে। হালিশহরে, আচ্ছা। আর এমনি ওই দিন সাজানো ছাড়া লোকজন আমন্ত্রণ করা? হ্যাঁ, সে আসে, বাচ্চারা সব আসে বাড়িতে, আসে, তারা আনন্দ করে। আমার বাড়িতে আরও ভাই ভাইয়ের ছেলেমেয়েরা আছে, ওরা আসে। আমরা আগামীকাল কীভাবে সবাই এনজয় করছে করবে তার জন্যই তো কিনা, সেটা আপনার কাছ থেকে জেনে নেব। আপনি কীভাবে এনজয় করতে চান? আমরা কী আর এনজয় করবো? আমি বাচ্চা কাচ্চাদের জন্য একটু, আমাদের তো এখন একটাই কাজ, বাচ্চাদের পরবরিশ করা। আমরা তো বাবা মা, আমরা তো যেভাবে হোক বাচ্চাদের আনন্দ দেওয়ার
চেষ্টা করি, এই জন্য আমরা সব ধর্মের মধ্যেই বিশ্বাস রাখি। সবাই মিলে সবাই নিজের নিজের ধর্ম অনুযায়ী এনজয় করে। আসল আসল বাড়িটা কোথায়? আমার আসল বাড়ি এইখানে। এখানে আপনি জন্মেছিলেন? এখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার নামটা? একে মিশ্রা। একে মিশ্রা। আমরা এবারে এবার বিক্রেতা কীরকম বিক্রি হচ্ছে আমরা একটু বিক্রেতার কাছ থেকে জেনে নেব। অন্তত ঠিকই আছে, 24 তারিখে যেরকম হওয়া উচিত সেরকমই আছে এখন পর্যন্ত। অন্যান্য বছরের মতোই আছে? অন্যান্য বছরের মতনই আছে, কোনো এখনো অসুবিধা যাচ্ছে না কিছু। এবারে কি দাম বেড়েছে কেকের? হ্যাঁ, কিছু মাত্র বেড়েছে, প্রতিটা পাউন্ডে 10 টাকা করে বেড়েছে, 10-15 টাকা করে বেড়েছে। সব ব্র্যান্ডে মানে নিরামিষ? হ্যাঁ, নিরামিষ আমিষ সব, হলদিরাম থেকে নিয়ে সুইসিয়াম থেকে নিয়ে উইঙ্কিলস থেকে নিয়ে সব রকমই কেক আমরা বিক্রি করি। ক্রেতাদের চাহিদা একটু মাঝামাঝি মাঝামাঝি ভেজ, এখন নন ভেজের উপর একটু বেশি লোকের কাছে প্রিফার করছে, আর সুগার ফ্রি কেকের উপর বেশি। সুগার ফ্রি ভালো বিক্রি হচ্ছে, মানুষের একটু সুগার ফ্রিটা বেশি প্রভাব ফেলেছে। দাম সুগার ফ্রিটা 100-150 মধ্যে আছে। এমনি নর্মাল কেকে লোকাল কেক হলে 50-60 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে। হাই আমাদের কাছে সব থেকে হাইস্ট রয়েছে 450-500 টাকা রয়েছে হাইস্ট। উইঙ্কিলসের কেক, সুইসিয়ামের কেক, ওটা আপনার 1.5-2 পাউন্ডের মতন এক একটা ভ্যারি করে, বিভিন্ন রকম বিভিন্ন স্বাদের উপর ভ্যারি করে। ভাই আমাকে দাও।